আপনারা কেউ কিছু বলা বলি করবেন না, আপনারা শুনে যাবেন, আপনারা মুখে কিছু উচ্চারণ করবেন না, চুপ করে শুনবেন, চুপ করে আপনাদের শুনে আপনারা শুনবেন। আমার এলাকা আমি বুঝবো, আমার এলাকায় ঝামেলা নেই, বিদেশ থেকে এসে ঝামেলা করবে এরকম হবে না, আমরা একসঙ্গে থাকবো, ঝামেলা নেই। আমার প্রশ্ন ছিল, আপনারা শ্রোতা সকলে আছেন, ইয়া নবী সালাম আলাইক, ইয়া রাসূল সালাম আলাইক, ইয়া হাবিব সালাম আলাইক, এটা কোন হাদিসে আছে দেখে দিতে হবে, বাস দেখে দেন, ঝামেলা শেষ, আর কোন ঝামেলা নেই, আমি মেনে নেব। আমি সর্বপ্রথম আজকে ব্যায়াম সম্বন্ধে বর্ণনা করেছি, তা সকলেই আপনারা শুনেছে, আমি বলেছি বুখারী শরীফের 926 পৃষ্ঠাতে ব্যায়াম আছে, আমি বলেছি মুসলিম শরীফের 362 পৃষ্ঠাতে ব্যায়াম আছে, আমি বলেছি মিশকাত শরীফের 403 পৃষ্ঠাতে ব্যায়াম আছে। সর্বপ্রথম ক্যায়ামকে কেন্দ্র করে বহাস হবে, ক্যায়াম করা জায়েজ না জায়েজ এর উত্তরটা আমি আগে চাই, তারপরে আমি স্বয়ং বলে হবে। আপনাদের নিজ নিজ জায়গায় বসে থাকুন, আপনারা কেউ কিছু বলতে পারবেন না, যে যে জায়গাতে আছেন সে জায়গাতেই থাকুন। বিষয় হচ্ছে সাহেব, হাদিস কুরআন সম্পর্কে সাধারণত পাবলিক আমরা কিছু জানি না, সাধারণত পাবলিক আমাদের কিছু দেখার নাই জানার নাই, ওনারা যেটুকু বলবেন সেটুকুই শোনার বা জানার, অতএব আপনারা বিশৃঙ্খলা ঘটাবেন না, এই যে উঠে পড়ছেন এগুলো ঠিক হবে না। যদি আপনাদের শুনতে ইচ্ছা হয় তাহলে শান্ত সৃষ্ট ভাবে বসে শুনুন, না তো জালসার সমাপ্তি ঘটিয়ে দিব, মানে ঘোষণা দিয়ে দিব। যদি ইচ্ছা হয় যে আপনাদের সঠিক কথাটা আমরা জানবো তাহলে চুপি চাপি বসে পড়ুন, বসে থাকুন, একে একে ওনারা যেটা বলছেন শ্রবণ করুন। আপনারা সভাপতি ব্যতীত কেউ কাউরির কাছ থেকে বিনা অর্ডারে লাউড স্পিকার কেউ নিবেন না, লাউড স্পিকার কেউ কাউরির কেড়ে নিবেন না, একজনের বলা কমপ্লিট হবে তারপরে তপর
আলোচনা করবেন। আমরা দাঁড়িয়ে কেয়াম করি, আর কেয়ামের অবস্থায় নবীকে সালাম পাঠ করি। সর্বপ্রথম হিম্মত যদি থাকে তো কেয়াম করে নাজায়েজ প্রমাণ করতে হবে। আমি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠা থেকে বলেছি, নবীর জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায়। আমি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 362 পৃষ্ঠা থেকে বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায়। এবং মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠা থেকে দাঁড়িয়ে কেয়াম করা যায়। আগে আমাকে কেয়ামের উত্তর দিতে হবে, আর ওটা জুজিয়াত মশাই চলে গিয়েছে। সালামটা জুজিয়াত মশাই আসল কেয়ামকে কেন্দ্র করে এগিয়ে তো বহাস, কেয়ামকে কেন্দ্র করে বহাস। কেয়ামটা করা জায়েজ না নাজায়েজ তার ফুকুহ আগে চাই এবং হাদিস মোতাবেক চাই। আমি যখন হাদিস শরীফের পৃষ্ঠা নম্বর বললাম, হাদিস শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কেয়াম করা চলবে কি চলবে না এই ফুকুহে এই প্রশ্নের উত্তরটা আগে চাই। সবাই শোনেন, আমি বলেছি কোন ঢুকছে অন্য রাস্তায় কি চালাক, আমি বলেছি আনবি সালাম আলাইক ইয়া রাসূল সালাম আলাইক, এই কথাগুলো কোন হাদিস আছে? এটা আজকে তো অনেক কথা আলোচনা হয়েছে, মানে কি মত পার্থক্য, কিন্তু আলোচনা এনে আগে বেড়েছে যে আনবি সালাম আলাইক ইয়া রাসূল, এটা বলেছি বলুন, এটা বলেছি এই হাদিস রাখতে হবে। কতক্ষণ চালাকি করেছেন, আজকে চালাকি করবেন না, সঠিক রাস্তায় যাবেন। ইয়া নবী সালাম আলাইক ইয়া রাসূল সালাম আলাইক, এই সত্যগুলো কোন হাদিস আছে আপনাকে দেখাতে হবে। এইটা আমি বলেছি, যদি বলে তো এগুলো আমি বলে দেবো, পড়ে দেবো, আমি নিজে পড়বো, বলি নি। এটা কোথায় চলে দেখান, বাস এইটা দেখান, ওর বাড়াবাড়ি করে লাভ নেই, যেটা কথা হচ্ছে সেটা, এটা নিয়ে কথা আছে, অন্য কোনো জিনিসের কথা আছে, এইটা নিয়ে কথা আছে, ওনাকে দেন নাই, আর সরাসরি কথা বলবো না, অসুবিধা নেই। এটা যদি পারেন তো দেখে দেন, এটা যদি পারেন